নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না, আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি পোয়া পিঠা। এটা বানানো খুবই সহজ আর ঝটপট বানানো হয়ে যায়, তাই সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার মিষ্টি পোয়া পিঠা আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে পাত্রের মধ্যে এক কাপ ময়দা নেব। এক কাপের চার ভাগের এক ভাগ নেব সুজি, এক কাপের চার ভাগের এক ভাগ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তখন চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো, খুবই সামান্য গোটা মৌরি, আর দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে দুধ দিয়েও এই ব্যাটারটা বানাতে পারেন। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা আমি বানিয়ে নেব। ব্যাটার বানিয়ে নিয়েছি, তবে এটা কিন্তু খুব বেশি গাঢ় বা পাতলা হবে না। এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, ব্যাটারটা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব। পোয়া পিঠা বানানোর জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই ব্যাটার থেকে অল্প নেব আর দিয়ে দেব গরম তেলে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এখন এটা উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নেব। একইভাবে সব কোটা ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম মিষ্টি পোয়া পিঠা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।